আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো 31st night। এই 31st night কি, 31st night অর্থই বা কি, 31st নাইটের ইতিহাস, 31st night সম্পর্কে ইসলাম কি বলে, এসব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। চলুন মূল আলোচনা যাওয়া যাক। 31st night হলো খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে 31শে ডিসেম্বর দিবাগত রাত, অর্থাৎ পহেলা জানুয়ারির প্রথম প্রহর। 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখর পরিবেশ। নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান, আতশবাজি, নাচ গান ইত্যাদি। 31শে ডিসেম্বর এই দিনকে বলা হয় নিউ ইয়ার ইভ। 31st night ইংরেজি শব্দ, 30 অর্থ 30, ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থ রাত, অর্থাৎ 31st night অর্থ 31শের রাত। এবার আসি 31st নাইটের ইতিহাস সম্পর্কে। প্রিয় দর্শক, প্রাচীন পারস্যের সম্রাট জামশিদ খ্রিস্টপূর্ব 800 সালে নববর্ষ প্রবর্তন করেন। পরবর্তীতে ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে ইংরেজি নববর্ষ প্রচলন করেন। প্রথম দিকে নববর্ষ বিভিন্ন তারিখে পালন করা হতো। পরবর্তীতে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর পহেলা জানুয়ারিতে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট করা হয়। বাংলাদেশে 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইটের ব্যাপক প্রচলন ঘটে 2000 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম বা সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে। 31st নাইট ও ইসলাম, বর্তমান বিশ্বের সব দেশেই এই উৎসব পালিত হলেও কয়েকটি দেশে 31শে ডিসেম্বর এই দিনে উৎসব পালিত হয় না, যেমন সৌদি আরব, ইসরায়েল, নেপাল, ইরান, ইথিওপিয়া ও আফগানিস্তান। কিন্তু আমাদের 95% মুসলমানের বাংলাদেশে খুব জাঁকজমকভাবে এই উৎসবটি পালিত হয়। এখন আসি আমাদের ইসলামে 31st নাইট পালন করা আদৌ বৈধ কিনা। আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে এ সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান আয়াত 85। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির আচার আচরণে, সভ্যতা সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে ওই দলের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। সুনান আবু দাউদ। মুমিন মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না, কারণ প্রত্যেক জাতির জন্যই রয়েছে সুনির্দিষ্ট বিধান ও করণীয়। সে আলোকে মুসলিমদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে, তবে তুমি মুমিন। কিন্তু যদি খারাপ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে খারাপ লাগে, তবে মুমিন হতে পারে না, সেই মুসলিম। দুর্ভাগ্য হলেও সত্য যে আজ আমরা খারাপ কাজ করতেই বেশি পছন্দ করি আর ভালো কাজে বিরক্তিভাব প্রকাশ করি। তাহলে কিভাবে আমরা মুমিন হতে পারি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুক। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, যে সময়টিতে 31st নাইট উদযাপিত হয় সেই সময়টি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সহিহুল বুখারী, সহিহ মুসলিম। আর আমরা মুসলমান 5 অক্ত নামাজের তো খবরই নাই, অথচ এই মূল্যবান সময়টিকে, পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে টকবগে যৌবনের লাগাম ছাড়া উন্মাদনা ও নেশা মেটানোর সময় হিসেবে বেছে নিয়েছি। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই উৎসবটিকে ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। তাই প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, কেন আমরা এই ক্ষণস্থায়ী জীবনেকে ভোগ বিলাসে জড়াচ্ছি? কেন আমরা চিরস্থায়ী আখিরাতের জন্য কিছু সঞ্চয় করছি না? কিসে আমাদেরকে আমাদের রবের থেকে দূরে নিয়ে যাচ্ছে? কেন আমরা বোঝার চেষ্টা করছি না, যারা কবরে আছেন তারা একটা সেজদা দেওয়ার জন্য ছটফট করছে আর আমরা সেজদা না দেওয়ার জন্য নানান টাল বাহানা খুঁজে বেড়াচ্ছি? একটু হিসাব করে দেখুন, সারা জীবন কতগুলো নামাজ ত্যাগ করেছেন? নিজের হিসাব নিজে করছেন, নিজের পরকালের স্থান দেখে নিন, বাকিটা আল্লাহ তাআলার হাতে। আমাদের নতুন বছর যেন আল্লাহর ইবাদত দিয়ে শুরু হয় সেই প্রতিজ্ঞা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমিন।